দেশে কিংবা বিদেশে যে যেখানেই বসে দেখছেন ইম্পর্টেন্ট নিউজ, সবাইকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিলেই নতুন নতুন ভিডিও সম্বন্ধে আপডেট পাবেন। 16 লাখ মানুষ একসাথে ঈদ জামাতে অংশ নেয়। এই মাঠের নাম শোলাকিয়া ঈদগাহ মাঠ। এটি কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। চলুন জেনে নিই তার সংক্ষিপ্ত ইতিহাস। অন্যান্য বারের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শোলাকিয়ায় এবার 193তম ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ইমামতি করেছেন বাংলাদেশ ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদুদ্দিন মাসুদ। নিরাপত্তা বলে প্রথমবারের মতো ছিল স্নাইপার, ড্রোন ক্যামেরা সহ অত্যাধুনিক সরঞ্জাম। কিশোরগঞ্জ শহরের পূর্ব পাশে নরসুন্দা নদীর তীরে প্রায় 6 একর জমির উপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের অবস্থান। প্রায় 250 বছরের পুরনো এই ঈদগাহ প্রতিষ্ঠা করেন শহরের হয়বতনগর তৎকালীন জমিদার বাড়ির লোকজন। এবারও 3 থেকে 3.5 লাখ মুসল্লি ঈদ নামাজে অংশ নিয়েছে বলে ধারণা করা হয়েছে। তবে এই ঈদ জামায়াত নিয়ে দেশের মানুষের আগ্রহের কমতি নেই। দেশের বিভিন্ন স্থান থেকে এই জামাতে অংশ নিতে আসে মুসল্লিরা, এবং মুসল্লিদের ধারণা একসাথে বেছে বেশি লোক একসাথে নামাজ পড়লে তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, যার কারণে এখানকার ডিসি মহোদয় বন্দুকের গুলি ছুড়ে নামাজের সূচনা করেন। ২০১৬ সালে শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে এবারও নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যক র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন রাখা হয়েছে বিজিবিও। নিরাপত্তার স্বার্থে জায়নামা ছাড়া অন্য কিছু সাথে নিতে দেয়নি মুসল্লিদের। আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।